হজ যাকাতের নাম ইবাদত নয়, নামাজ রোজা হজ যাকাত অন কাইন্ড অফ ইবাদত, ইবাদতের পার্ট। ইবাদত হচ্ছে আল্লাহ যা বলেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে হবে, রাসূলুল্লাহ যা বলেছেন তা মানতে হবে, রাসূলুল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে হবে, এটার নাম কি? চিল্লা বলে ইবাদত। এ হিসেবে আপনি নামাজ পড়লেও ইবাদত হবে, নামাজ না পড়লেও ইবাদত হবে। এখন বোধ হয় একটু সমস্যার সৃষ্টি হয়েছে আপনাদের, যে ইবাদত নামাজ পড়লে তো হয়, নামাজ না পড়লে ইবাদত হয়, এ আবার কোন পাগলামি কথা? এটা পাগলামি কথা নয়, এটাই সঠিক কথা। সব সময় নামাজ পড়বেন ইবাদত হবে, কিন্তু তিন সময় নামাজ না পড়াটা ইবাদত। কোরআন শরীফ দেখে পড়া, মুখস্থ পড়া, নামাজ পড়া, এটা বন্ধ রাখা ওই সময়ের জন্য তার ইবাদত। সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখবেন ইবাদত হবে, কিন্তু ঈদের দিন রোজা রাখবেন না, এইটা ইবাদত হবে। সুবহানাল্লাহ কবেন না? তাহলে ইবাদত বুঝছেন? বুঝতে পারছেন? আপনি কি মনে করেন যে আপনি যে দোকানদারি করেন সেটা ইবাদত নয়? ওটাও ইবাদত। যদি ওজনে কম না দেন, খাদ্যে ভেজাল না দেন, বাংলাদেশের তৈরি কাপড় মেড ইন জাপান না কন, বুঝতে পারছেন তো? দুধের মধ্যে পানি কয় যে আল্লাহর কসম দুধে পানি মিশাই নাই। একজনে কয় যে আমি যে দেখলাম যে তুমি দুধে পানি মিশাইছো, কয় তুমি ভুল দেখছো, আমি তো দুধে পানি মিশাই নাই, পানি তো দুধ মিশাইছি। তাহলে যারা ব্যবসা করবেন ইবাদত, আপনি জমিন চাষাবাদ করবেন এটা আপনার ইবাদত। কথা বুঝতে পেরেছেন? সুতরাং হালাল রুজি কামাবেন এটা আপনার ইবাদত। এই ইবাদতের লম্বা কোনো বক্তব্য আমি রাখতে চাই না, সহজ কথায় বুঝাই দিলাম। আর ইবাদত হবে কেবলমাত্র কার? জোরে বলেন। সূরা ফাতিহার ভিতরে আমরা পড়েছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পড়েন সবাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই সাহায্য কামনা করি। সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত কার? আল্লাহ। আর কারো ইবাদত করবো না, কারো গোলামি করবো না, বাস খালাস। আর আমরা আল্লাহর সাথে দেখা করতে চাই। দেখছেন কি একটা প্রশ্ন করলাম, আর সামনে মাত্র কয়েকজন কইলো চাই। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যদি তোমার রবের সাথে দেখা করতে চাও দুইটা কাজ করো। কে বলতেছেন? কয়টা কাজ? দুইটা কাজ। একটা হলো, একটা কি? আল্লাহর ইবাদত করো, আমলে সালেহ করো, নেক কাজ করো, আর আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করো না। এই ইবাদত কতদিন করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার মৃত্যু হচ্ছে, যতক্ষণ না মালাকুল মউত তোমার মাথার কাছে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো। ইবাদত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, জীবনের সকল ক্ষেত্রে আমরা আল্লাহর আইন মেনে চলবো, আল্লাহর হুকুম মেনে চলবো, এটাই ইবাদত। আলহামদুলিল্লাহ বলুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন তিন নম্বরে আসা আল হামিদুন, প্রশংসাকারী। প্রশংসা হবে কার? জোরে বলে আল্লাহর প্রশংসা করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন সবাই
الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য সব সময় তার প্রশংসা করতে হবে আমরা যদি তার প্রশংসা না করি তাহলে আল্লাহর কোনো অসুবিধা আছে না আছে কোনো অসুবিধা না কারণ আল্লাহ তার মর্যাদার যে স্তরে আছে পৃথিবীর সমস্ত মানুষ প্রশংসা করে তার থেকে এক ডিগ্রি উপরে নিয়ে যাইতে পারবে না আর যে স্তরে তার মর্যাদা আছে প্রশংসা না করে এক ডিগ্রি নিচে নামাই দিতে পারবে না কাজেই প্রশংসা করলে ফায়দা কার হ্যাঁ বলেন আমার ফায়দা কার আমার ফায়দা শুকর আদায় করলে আল্লাহর কোনো ফায়দা নাই সমস্ত ফায়দা হচ্ছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি তোমাকে বাড়ায় দেব কি বাড়ায় দেব কি বাড়ায় দেব না লাইন শাকারতুম লাযীদান্নাকুম তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করো কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে শুকর আদায় করার তৌফিক আরো বেশি করে বাড়ায় দেব আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারাটাই বান্দার জন্য সব থেকে বড় নিয়ামত খালি করবেন আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করা হয় আসসালামু আলাইকুম কয় যে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কয় এই যে কোন রকম কেটে যাচ্ছে রক্ত বেরোচ্ছে না কেমন আছেন এই মোটা মুটি কেমন আছেন জুতনে বলেন এরকম কপাল পড়ে এগুলো কি আরো জোরে বলে আপনার জ্বর হোক অসুখ হোক যত বড় কষ্টে থাকেন যখনই প্রশ্ন হবে কেমন আছেন একেবারে প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ ছেলেরে শিখাবেন মেয়েরে শিখাবেন বউরে শিখাবেন সকলেরে শিখাবেন বলবেন আলহামদুলিল্লাহ মনে থাকবে মনে থাকবে আলহামদুলিল্লাহ তারপরে বলেন যে আমার এই কষ্ট সেই কষ্ট দোয়া করেন হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই জবরদস্ত আলেম তার কাছে একজন লোক আসছে মাথায় গামছা বান্ধা প্রশ্ন করলেন তোমার মাথায় গামছা বান্ধা কেন কয় হুজুর মাথার যন্ত্রণায় শেষ হয়ে গেল কয়দিন এরকম কয় যে তিন চার দিন তো হবে এরকম ব্যথা কি মাঝে মধ্যে হয় কয় যে না এই জীবনের প্রথম খুব ব্যথা অস্থির যান যায় আচ্ছা বয়স কত কয় 50-60 হবে 50-60 বছরের মধ্যে দুই তিন দিনের জন্য মাথা ছেড়া যন্ত্রণা হইল গামছা বান্ধা মানুষে দেখাইলা আর যতদিন মাথাটা ভালো ছিল ততদিন কি বান্ধা মানুষে শুকর আদায় করছো কি দেখাইছো কথা কি ঢোকে মাথায় কাজী সর্বাবস্থায় বলবেন আলহামদুলিল্লাহ আপনার জ্বর আছে আপনি তো আলহামদুলিল্লাহ করেন না আরেকজনের তো কলেরা হয়েছে আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় কি বলবেন মনে থাকবে বাচ্চাগুলোরে শিখাবে বাচ্চা স্কুলে যায় মা বিদায় করে দেয় বাচ্চাকে বলে টাটা ছেলে বলে বাই বাই যাই যাই নাও ফিরতে পারি নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ আমাদের পরিচয় কি মুসলমান যদি বলেন আমাদের পরিচয় কি যারা বলে আমাদের পরিচয় বাঙালি আমরা তাদের সাথে 100% একমত নই কারণ তারা 47-এর সীমা রেখা বর্ডার রাবার দিয়া মুছে ফেলে দিতে চায় কারণ বাংলায় শুধু আমরাই কথা বলি না বাংলায় আমাদের পার্শ্ববর্তী দেশের লোকেরাও বাংলায় কথা বলে কাজী আমরা আমাদের পরিচয় আমাদের ন্যাশনালিটি অ্যাজ এ নেশন হিসাবে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি আমাদের পরিচয় কি এক নম্বর পরিচয় আমি মুসলমান এক নম্বর পরিচয় কি জোরে বলেন দুই নম্বর পরিচয় দেশ হিসাবে
আমি বাংলাদেশি, সন্তানগুলিকে ভালো বানাইতে হবে। ছেলে ছোট্ট বাচ্চা স্কুলে যাচ্ছে।